নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই কর্কট রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করছেন। তাহলে আসুন জেনে নিন আপনাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিকে কী কী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। কর্কট রাশির জাতক জাতিকার অক্টোবর মাস কেমন যেতে চলেছে তা আমি আপনাদেরকে অবশ্যই বলবো। তার আগে আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। আপনাদের দুর্গাপুজো সকলের ভালো কাটুক এবং সকলের মনের ইচ্ছা মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়, এই আমি ঈশ্বরের কাছে কামনা করি। তাহলে আসুন জেনে নেওয়া যাক কর্কট রাশির জাতক জাতিকার অক্টোবর মাস কেমন যেতে চলেছে। যারা যারা আমার কাছে দেখাতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করুন। একটি কথা মাথায় রাখবেন, এটি কিন্তু শুধুমাত্র বুকিং করার নাম্বার। এখানে আপনারা কখনোই আপনার কি রাশি রয়েছে, কি লগ্ন রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু বলা হয় না। তাই যারা দেখাতে চান কেবলমাত্র তারাই এই নাম্বারে যোগাযোগ করুন। কর্কট রাশির সপ্তমভাবে শনি গ্রহের কিন্তু অবস্থান রয়েছে এবং সেটি কিন্তু সক্ষত্রিক রয়েছে, এবং ষষ্ঠভাবে বৃহস্পতি গ্রহের অবস্থান এবং সেটিও কিন্তু সক্ষত্রিক রয়েছে, এবং রাশির একাদশ স্থানে তুঙ্গস্থ রাহুর অবস্থান রয়েছে, এবং রাশির নবম স্থানে মঙ্গল বক্রীয় অবস্থায় অবস্থান করছে, এবং আপনাদের রাশির তৃতীয়ভাবে শুক্র গ্রহের অবস্থান রয়েছে, এবং রাশির চতুর্থভাবে বুধ গ্রহের অবস্থান রয়েছে। এই মাসে আপনাদের কথাবার্তার মধ্যে একটা মধুরতা ভাব, একটা আকর্ষণ লক্ষ্য করা যাবে, অর্থাৎ আপনার কথাতে কিন্তু মানুষ উঠবে আর বসবে, কারণ মোহিত হয়ে পড়বে। এই মাসে প্রেমজ সম্পর্কের দিকটা খুবই শুভ, অর্থাৎ আপনাদের নতুন প্রেম আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। এর পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করতে চলেছে, অর্থাৎ যাদের প্রেম ভেঙে গেছে, যাদের প্রেম নিয়ে সমস্যা চলছে, সেই সমস্যা কিন্তু সমাধান হতে চলেছে এই অক্টোবর মাসে। এরপরে আসি বিবাহ সংক্রান্ত ব্যাপার, অর্থাৎ বিয়ে। যারা বিবাহ নিয়ে খুব টেনশনে ছিলেন তাদের এই মাসে কিন্তু শুভ বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ বিয়ে নিয়ে যারা প্রবলেমে ছিলেন, বিয়ে হচ্ছিল না, মনের মতো পাত্র বা পাত্রী পাচ্ছিলেন না, তারা কিন্তু মনের মতো পাত্র বা পাত্রী পেতে চলেছেন, এবং যার ফলে আপনাদের বিবাহ ত্বরান্বিত হতে চলেছে। এর পাশাপাশি যাদের ডিভোর্স হয়ে গেছে তাদেরও কিন্তু নতুন করে দ্বিবিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের একাদশ স্থানে রাহুগ্রহ তুঙ্গ অবস্থায় অবস্থান করছে, যা কিনা আপনাদের ভাগ্য উদয় করতে সহায়তা করবে, অর্থাৎ যারা লটারি কাটেন, যারা সাট্টা কাটেন, যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা কিন্তু খুবই শুভ, অর্থাৎ লটারি, সাট্টা, শেয়ার মার্কেট এই সব থেকে ধন পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই প্রসঙ্গে একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, এটি শুধুমাত্র তাদেরই হবে যাদের জন্মছকে রাহু গ্রহ বলবান রয়েছে, অর্থাৎ রাহু তুঙ্গস্থ অবস্থায় রয়েছে বা রাহু শুভ নক্ষত্রে রয়েছে। যদি আপনার জন্মছকে রাহু দুর্বল থাকে বা নিচস্থ থাকে, তাহলে কিন্তু লটারি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়বে। যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস কিন্তু খুবই শুভ, অর্থাৎ বৈদেশিক মুদ্রা আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু বিদেশে পড়তে যেতে পারে, অর্থাৎ বিদেশে পড়ার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই মাসে যারা মিডিয়া ওরিয়েন্টেড লাইনে রয়েছেন, অর্থাৎ অ্যাক্টিং, ডান্সিং, মডেলিং বা অভিনয় জগতের সাথে রয়েছেন, তাদের ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু একটা চোখে পড়ার মতো অবস্থা দেখা যেতে চলেছে, অর্থাৎ আপনাদের ক্যারিয়ার কিন্তু এই মাসে কিন্তু শুভ হতে চলেছে, অর্থাৎ নতুন নতুন কাজের সুযোগ বা সন্ধান কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপর আসি আপনাদের কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রের দিকটা খুব একটা কিন্তু ভালো নয়, অর্থাৎ
আপনাদের কর্মকেন্দ্রিক কিন্তু চাপ কিন্তু সৃষ্টি হতে চলেছে, অর্থাৎ কর্মের দিকে একটা চাপ থাকবে, সেই প্রেশারটা কিন্তু আপনাদেরকে নিতে হবে। বিশেষ করে বেসরকারিতে যারা কর্মরত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত চাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে নতুন চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং যারা চাকরি করছেন তাদের কিন্তু পদোন্নতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। এই মাসে আত্মীয় স্বজনের কাছ থেকে কিন্তু আপনারা হেল্প পেতে চলেছেন, অর্থাৎ বাবা কাকা জ্যাঠা এদের কাছ থেকে আপনারা কিন্তু ফ্যামিলি সাপোর্ট যেটাকে বলে সেটা কিন্তু আপনারা পেতে চলেছেন। এই মাসে যারা ফুডের বিজনেস করছেন, যারা অনলাইনে বিজনেস করছেন, যারা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে রয়েছেন বা যারা গ্লোসারির বিজনেস করছেন, যারা এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে যুক্ত, যারা এনজিওর সাথে যুক্ত, যাদের ওষুধের দোকান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস কিন্তু খুবই শুভ। এই মাসে শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু খুবই শুভ থাকছে, সেরকম কোনো প্রবলেম নেই। তবে এই মাসে কাউকে টাকা ধার দেবেন না, কারণ টাকা ধার দিলে সেই টাকা কিন্তু আপনারা পুনরুদ্ধার করতে পারবেন না। তাই খুব ভেবেচিন্তে টাকা ধার দেওয়াটাই শ্রেয়। এই মাসে আপনাদের ভ্রমণ যোগও দেখা যাচ্ছে এবং এই মাসে আপনারা ফ্ল্যাট বা বাড়ি বা গাড়ি বা হোম অ্যাপ্লায়েন্সেস কিনে ফেলতে পারেন। এই মাসে কাউকে চোখ বন্ধ করে ভরসা করবেন না, কারণ চোখ বন্ধ করে ভরসা করলে আপনাকে গাড্ডায় পড়তে হবে। তাই এই ব্যাপারটা আপনারা অবশ্যই মাথায় রাখুন। বিশেষ করে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তারা একবার যাচিয়ে নিন, তারপরে আপনারা সম্পর্কে লিপ্ত হন। তো এই ছিল কর্কট রাশির অক্টোবর মাস কেমন দিতে চলেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।